প্রথমত ভাই এটাকে মনে রাখতে হবে, তারাবির সলাৎ ফরজ ছিল এটা আল্লাহর রসুলের উপরে, উম্মতের উপরে নয়। 2 নম্বর বিষয়, যে পরবর্তী সময় আল্লাহর রসুলের জন্য এটা ওয়াজিব হয়ে যায়, এটা ইজমাই উম্মাহ সকলের একমত। এটা উম্মতের জন্য এটা নফল থেকে যায়, এটাও ইজমাই উম্মত, আল্লাহর রসুলের জন্য ওয়াজিব, উম্মতের জন্য নফল। এটা হচ্ছে তাহাজ্জুদের সলাৎ। তারপর আপনি যে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল 3 দিন সালাত আদায় করলেন, আদায় করার পরে তিনি আশঙ্কা করছিলেন যে সাহাবীদের পরে এই জামাতটা আবার ফরজ হয়ে যায়, মানে আবার এই নফল সালাত যারা সাহাবীদের জন্য তাহাজ্জুদ নফল, সেই সালাতটা যেন আবার ফরজ না হয়ে যায়, এই আশঙ্কায় তিনি জামাত পরিত্যাগ করলেন। মূল কথা এখানে সলাৎ ফরজ হওয়া আর জামাত ফরজ হওয়া দুটো বিষয়। এখন আল্লাহ রসুল এটা কোনটা কোনটাকে তরক করেছেন? তুমি জামাতকে তরক করেছেন। সহি মুসলিম থেকে হাদিসের আরবি আবারত সহ হাদিসের শেষ অংশটি তুলে ধরেছি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 3 দিন জামাতে তারাবি নামাজ পড়ার পর বলতেছেন, ওয়ালাকিন্নি খাশিয়াতু, আমি আশঙ্কা করছি, তুফরাদু আলাইকুম, তোমাদের উপর ফরজ হয়ে যায়, সলাতুল লাইলি, রাতের সলাত, তারাবির সলাত, ফাতাজিজু আনহা, আর তখন তা আদায় করতে তোমরা অক্ষম হয়ে যাও। দেখুন, এখানে জামাতের কথা বলা হয়নি, সলাত তো লাগে, রাতের সলাত নামাজের কথা বলা হয়েছে। প্রথমত ভাই এটাকে মনে রাখতে হবে, তারাবির সলাত ফরজ ছিল এটা আল্লাহর রসুলের উপরে, উম্মতের উপরে নয়। রাত্রের নামাজ যেটা নবীর উপরে প্রথম থেকেই ফরজ ছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত ফরজ ছিল, এবং সাহাবিদের সঙ্গেও সাহাবিদের জন্য প্রথমে তারা ফরজ মনে করত, পরবর্তী সময়তে অন্য আয়াত দ্বারা আল্লাহ বিভিন্ন হাদিস দ্বারা সেটা উচ্ছেক নফল হয়ে যায়। প্রথম কথা শোন, আবু দাউদ থেকে যে আপনি ইবারত দিয়েছেন আমি চেষ্টা করলাম, পেলাম না, এবং আমি নিশ্চিত বিশ্বাস আবু দাউদে আপনি যে ইবারত দিয়েছেন এই ইবারত নেই, অন্য কোনো ইবারত থাকতে পারে, এই ইবারত আবু দাউদে নেই। দেখুন, আমি সুনানে আবু দাউদ থেকে আরবি ইবাদত সহ হুবহু শাব্দিক অর্থ তুলে ধরেছি। এই হাদিসের শেষ অংশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, এ সূরার যখন প্রথম অংশ নাজিল হয় তখন সাহাবে কেরাম এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন যে তাদের পা ফুলে যেত, আর এ সূরার শেষ অংশ 12 মাস পর্যন্ত আসমানে আটকে থাকে। 12 মাস পর যখন এর শেষ অংশ নাজিল হয় তখন যে তাহাজ্জুদ ফরজ ছিল তা নফল হয়ে যায়। ফাসওয়ারা কিয়ামুল লাইলি তাতাওয়ান বাদা ফরিদাতিহি, তখন যে তাহাজ্জুদ ফরজ ছিল তা নফল হয়ে যায়। দেখুন, আরবি ইবারত সহ আমি হুবহু শব্দে করতে তুলে ধরেছি, আপনি দেখুন। সেবকারী আবু দাউদের স্পষ্ট সহিহ সুন্নাতে হাদিস আছে, কোন ব্যক্তি যদি জুমার দিনে সালাত আদায় করে এবং মধ্যবর্তী সময় খুতবা চলার উপস্থিত দিনে কোনো কথাবার্তা না বলে, তার পূর্ববর্তী সমস্ত গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এটা হচ্ছে জুমার ফজিলত। কিন্তু জোহরের জন্য এই ফজিলত নেই। তার মানে ফজিলতের পার্থক্য হওয়া অর্থ এই নয় যে সালাতের পার্থক্য হয়ে গেল। জুমা যেমন জোহরের স্থলাভিষিক্ত, এই জন্য জোহরের আলাদা ফজিলত, জুমার আলাদা ফজিলত। জোহরের কাইফিয়াত আলাদা, জুমার কাইফিয়াত আলাদা, জোহরের ফজিলত আলাদা, জুমার ফজিলত আলাদা, সমস্ত কিছু আলাদা হওয়ার পরেও ফজিলত আলাদা হতেই পারে একই সালাতের। ঠিক একইভাবে তারাবি এবং তাহাজ্জুদ, কেউ যদি রমজান মাসে যদি কেউ তারাবি যে সালাত যেটা তাহাজ্জুদ বলা হয়, সে যদি কিয়াম যদি করে, তাহলে তার এটা রমজান মাসের বরকতে তার পেছনে গোনা সমস্ত মাফ হয়ে যায়। যেমন জুমার বরকতে জুমার দিনে সালাত আদায় করলে জুমার যে বরকত, এই জন্য তার পেছনে গোনা মাফ হয়ে যায়, কিন্তু জোহরে এই ফজিলত নেই। ঠিক একইভাবে স্থান এবং মানে স্থানের ভিত্তিতেও অনেক সময় শরীয়তে একই সালাতের ফজিলতের পার্থক্য হয়, কিন্তু সালাত আলাদা নয়। যেমন কোনো ব্যক্তি যদি মসজিদুল হারামে বা মসজিদুল আকসাতে যে সালাত আদায় করে তার জন্য আলাদা ফজিলত, কিন্তু স্থানীয় বা যে কোনো মসজিদে সালাত আদায় করলে আলাদা ফজিলত। একই সালাত কিন্তু স্থানের ভিত্তিতে ফজিলতে পার্থক্য হয়। ঠিক একইভাবে রমজান মাসে কিয়াম তাহাজ্জুদ বা তারাবি যেটাই বলেন না কেন, রমজান মাসের বরকতে এর সওয়াব দ্বিগুণ হতে পারে, এটা শরীয়ত সাব্যস্ত। তাই এটা দিয়ে কখনো তারাবি এবং তাহাজ্জুদকে পার্থক্য করা
এটা কোনোভাবেই গ্রহণীয় নয়। আছে বুখারির 36 নম্বর হাদিস দিয়ে কোনোদিন কোনো মসজিদ আজ পর্যন্ত কেউই এই দাবি করেনি। আর সাহাবারা যে দাবি করেনি সে দাবি আপনি বা আমি কিভাবে করতে পারি? প্রিয় ভাই রাহুল ভাই, আসলে আপনার কথাগুলো ভালো লাগলো, যাক অনেক কিছু জানতে পারলাম। তবে এখানে একটা কথা কি জানেন, যখন পবিত্র কুরআনুল কারিমের এই আয়াত নাজিল হইত তখন কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজ কিন্তু ফরজ ছিল, পরবর্তীতে সেটার ফরজ রহিত হয়ে নফল হয়ে যায়। ঠিক আছে, এটা এ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এবার তারাবির নামাজ সম্পর্কে আমি আপনাকে একটু বলতেছি। আর ভাই দেখুন, এখানে সহিহ বুখারি ও সহিহ মুসলিমের একটি দীর্ঘ হাদিসের শেষ অংশ থেকে আমি একটু উল্লেখ করেছি। এই হাদিসটা অনেক বড়। এই হাদিসটা দ্বারা প্রমাণিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবির জামাত 3 দিন করেছিলেন, পরে সেটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি আর জামাত করেননি। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করে দেখুন, তাহাজ্জুদ নামাজ সর্বপ্রথম ফরজ ছিল, সেটা ফরজিয়ত রহিত করে নকল করা হয়েছে। আর তারাবির নামাজ সর্বপ্রথম এটা সুন্নত ছিল। ঠিক আছে, সুন্নত থেকে ফরজ হয়ে যাওয়ার বই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ত্যাগ করেছেন। তাহলে দুইটা এক নামাজ হলো কি করে? হলো আমার প্রথম যুক্তি এবং প্রমাণ। আর যুক্তি এবং প্রমাণ রয়েছে, সেটা দিব। এ ব্যাপারে আপনি যদি কিছু বলেন তবে অনেক খুশি হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শুকরিয়া, জাজাকাল্লাহ খাইরান। প্রথমত ভাই, এটাকে মনে রাখতে হবে, তারাবির সালাত ফরজ ছিল, এটা আল্লাহর রসুলের উপরে, উম্মতের উপরে নয়। দুই নম্বর বিষয় যে পরবর্তী সময় আল্লাহ রসুলের জন্য এটা ওয়াজিব হয়ে যায়, এটা ইজমাই উম্মাহ সকলের একমত। এটা উম্মতের জন্য এটা নফল থেকে যায়, এটাও ইজমাই উম্মত, আল্লাহ রসুলের জন্য ওয়াজিব, উম্মতের জন্য নফল। এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত কোরআনের আয়াত দিয়ে। তারপর আপনি যে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রসুল 3 দিন সালাত আদায় করলেন, আদায় করার পরে তিনি আশঙ্কা করছিলেন যে সাহাবিদের পরে এই জামাতটা আবার ফরজ হয়ে যায়, মানে আবার এই নফল সালাত যারা সাহাবিদের জন্য তাহাজ্জুদ নফল, সেই সালাতটা যেন আবার ফরজ না হয়ে যায়, এই আশঙ্কায় তিনি জামাত পরিত্যাগ করলেন। মূল কথা এখানে সালাত ফরজ হওয়া আর জামাত ফরজ হওয়া দুটো বিষয়। এখন আল্লাহ রসুল এটা কোনটা কোনটাকে তরক করেছেন? তুমি জামাতকে তরক করেছেন, সালাতকে পরিত্যাগ করতে সাহাবিদেরকেও বলেনি, বরং জামাত পর জামাতে সালাত আদায় করা আল্লাহ রসুলের সঙ্গে, এটা এত মানে সাহাবিদের আধিক্যতা দেখে আল্লাহ রসুল ভাবছিলেন যে এইভাবেই যেন এটা ওয়াজিব হয়ে যাবে বা ফরজ হয়ে যাবে। তার মানে জামাতকে উদ্দেশ্য, এখানে রাকাত উদ্দেশ্য নয় বা তাহাজ্জুদ এটা বা ফরজ মানে তারাবি এটাও উদ্দেশ্য নয়, এটা হচ্ছে জামাত। তার জন্য আল্লাহ রসুল জামাতকে তরক করলেন, সাহাবিরা বিক্ষিপ্ত হয়ে জামাত করলেন। আর উমর বিন খাত্তাব তারপরে তিনি জামাতকে আবার ঐক্যবদ্ধ করলেন, কেননা শরীয়ত আসা বন্ধ হয়ে গেছে এই জন্য আর এটা ফরজের কোনো চান্স নেই। তার মানে এখানে উদ্দেশ্য মূলত সাহাবিদের পরে তারাবিহ বা তাহাজ্জুদ যেটাই বলেন এটা নফল প্রথম থেকে ছিল, বা আপনি এটাকে সুন্না বলছেন, ঠিক আছে সুন্নাতই ছিল, কিন্তু এরপরে ওয়াজিব যেন না হয়ে যায় জামাতে, তার জন্য জামাতকে তরক করেছে, তারাবি বা তাহাজ্জুদের সালাতকে তরক করেনি। যদি এই তারাবির রাকাত বা তাহাজ্জুদের রাকাত এটা ওয়াজিব ফরজ হইতো, তাহলে আল্লাহ কি করতেন? বলতেন তোমার মাঝে মধ্যে তারাবির নামাজ পড়বে, মাঝে মধ্যে পড়বে না, বা তাহাজ্জুদ পড়বে, মাঝে মধ্যে পড়বে না। বরং জামাতকে তিনি তরক করেছিলেন, জামাত যেন ফরজ না হয়ে যায়, জামাত পরে মসজিদে পড়া যেন ফরজ না হয়ে যায়। ভাই এতটুকু বুঝেন যে তারাবি জামাত, কারণ তারাবি দুটো কাইফিয়ত, এক তাহাজ্জুদ এটা একাকি পড়া হয় আর তারাবি জামাতে পড়া হয়। তো যেহেতু রমজান মাসে এই তাহাজ্জুদ নামাজ বা তারাবি নামাজ আল্লাহ রাসূল জামাতে পড়লেন, সাহাবীদের আধিক্যতা দেখলেন, তার জন্য জামাতকে তরক করলেন। তাই এখানে কাইফিয়াতটাকে তিনি এটা ওয়াজিব বা ফরজের উদ্দেশ্য, এটা রাকাত উদ্দেশ্য নয়। আচ্ছা ভাই দেখুন, আমি সুনানে আবু দাউদ থেকে আরবি ইবাদত সহ হুবহু শাব্দিক অর্থ তুলে ধরেছি। এই হাদিসের শেষ অংশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন, এ সূরার যখন প্রথম অংশ নাজিল হয় তখন সাহাবে কেরাম এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন যে তাদের পা ফুলে যেত, আর এ সূরার শেষ অংশ 12 মাস পর্যন্ত আসমানে আটকে থাকে। 12 মাস পর যখন এর শেষ অংশ নাজিল হয় তখন যে তাহাজ্জুদ ফরজ ছিল তা নফল হয়ে যায়। ফাসওয়ারা কিয়ামুল লাইলি তাতাওয়ান বাদা ফরিদাতিহি, তখন যে তাহাজ্জুদ ফরজ ছিল তা নফল হয়ে যায়। দেখুন আরবি ইবারত সহ আমি হুবহু শব্দে করতে তুলে ধরেছি, আপনি দেখুন। এবার আমি আপনাকে তারাবি সম্পর্কে বলতেছি।
এই যে দেখুন ভাই, আমি সহি মুসলিম থেকে হাদিসের আরবি আবারত সহ হাদিসের শেষ অংশটি তুলে ধরেছি, যেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 3 দিন জামাতে তারাবি নামাজ পড়ার পর বলতেছেন, ওয়ালা কিন্নি খাশিতু, আমি আশঙ্কা করছি না জানি, তুফরাদা আলাইকুম, তোমাদের উপর ফরজ হয়ে যায়, সলাতুল লাইলি, রাতের সলাত, তারাবির সলাত, ফাতাজিজু আনহা, আর তখন তা আদায় করতে তোমরা অক্ষম হয়ে যাও। দেখুন, এখানে জামাতের কথা বলা হয়নি, সলাতুল্লাহ রাতের সলাত নামাজের কথা বলা হয়েছে। আর যদি জামাত ধরেন তাহলে কোনো সমস্যা নাই, কারণ নামাজ ফরজ হলে এটা তো বেশি কঠিন না, যেখানে হচ্ছে সেখানে পড়া যায়। আর যদি জামাত ফরজ হয় তাহলে এটা আরো কঠিন, যেখানে হচ্ছে সেখানে পড়লে হবে না, একদম জামাতে পড়তে হবে। তো নামাজ ফরজ ধরেন আর জামাত ফরজ ধরেন কোনো সমস্যা নাই। তো যেই তাহাজ্জুদ প্রথম ফরজ ছিল আল্লাহ পাক সেটাকে নফল করেছেন, সেই তাহাজ্জুদ আবার ফরজ হয়ে, সেই তাহাজ্জুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফরজ করে দিবেন, এটা কখন কল্পনা করা যায় না। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন জামাতে তারাবি পড়ার পর যে বলতেছেন ফরজ হওয়ার আশঙ্কায় তিনি জামাত ত্যাগ করেছেন, এটা কোন তাহাজ্জুদ সালাত, এটা কোন তাহাজ্জুদ সালাত ছিল না, এটা বিন্নতি সালাত ছিল, সেটা হচ্ছে রমজানের তারাবি সালাত। আশা করি আমি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। জি ভাই, যেন বিষয়টাকে আপনি বুঝেন, আমার মনে হচ্ছে যে আপনি বিষয়টা বুঝতে নিজেই পারেননি, কিন্তু আপনি বলছেন। প্রথম কথা শোন, আবু দাউদ থেকে যে আপনি ইবারত দিয়েছেন, আমি চেষ্টা করলাম, পেলাম না, এবং আমি নিশ্চিত বিশ্বাস আবু দাউদে আপনি যে ইবারত দিয়েছেন এই ইবারত নেই, অন্য কোনো ইবারত থাকতে পারে, এই ইবারত আবু দাউদে নেই। দিন মুসলিম মুসলিম থেকে যে হাদিস দিয়েছেন, বাংলা অনুবাদ, আমি আশঙ্কা করছি ব্র্যাকেট নিয়মিত জামাত করলে না জানি তারাবির নামাজ তোমাদের ওপরে ফরজ হয়ে যায়, আর তখন তা আদায় করতে তোমরা অক্ষম হয়ে যাও, সে মুসলিম। তো মূল আপনার আর্গুমেন্ট কি? আপনি এখন আর্গুমেন্টই মানে স্ট্যান্ড বাই আপনি খাড়া করতে পারেননি। প্রথম কথা আপনাকে বলেছি, ইজমায় উম্মত, তাহাজ্জুদের নামাজ যেটা কিয়ামুল লাইল, রাত্রের নামাজ যেটা নবীর উপরে প্রথম থেকেই ফরজ ছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত ফরজ ছিল, এবং সাহাবিদের সঙ্গেও সাহাবিদের জন্য প্রথমে তারা ফরজ মনে করত, পরবর্তী সময়তে অন্য আয়াত দ্বারা, আল্লাহ বিভিন্ন হাদিস দ্বারা সেটা উচ্ছেক নফল হয়ে যায়। এটা দুটো মশালে সমস্ত উলামার একমত। তো এখান থেকে আপনার কি দলিল নেওয়া আছে এত বুঝলাম না। এখান থেকে দ্বিতীয় কথা, এতটুকু বুঝেন যে যেই নামাজটা সাহাবির আগে 12 মাসে পড়তো, কিন্তু যখন রমজান মাসে তারাবিহ আল্লাহ নবী চালু করলেন, সেই সময়তে তিনি জামাতে 3 দিন পড়িয়েছেন, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, তিরমিজি 806 নম্বর হাদিস। এবং হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে এই তাহাজ্জুদ, মানে এই তাহাজ্জুদ বা তারাবিহ যেটাই বলেন, কেমল্লাল যেটাই বলেন, আল্লাহ নবী 27শে রমজান তিনি তাহাজ্জুদের ওয়াক্তে এই তারাবিটা পড়িয়েছেন। এখন আমি প্রশ্ন করেছি, সেই রাত্রি আল্লাহ নবী তাহাজ্জুদ কখন পড়লেন? তার মানে বোঝা যাচ্ছে তাহাজ্জুদের ওয়াক্তে নিয়ে গেছেন। দ্বিতীয় নম্বর বিষয়, এই হাদিস থেকে যেটা ক্লিয়ার হয় সে বিষয়টা হচ্ছে এটা, যে আল্লাহ নবী যেহেতু সাহাবিদের জন্য এই সলাত নফল, যেটা তাহাজ্জুদের সলাত, এটা নফল আল্লাহ রাসুলের জন্য, এটা ওয়াজিব বা ফরজ ছিল একদম সকলের ঐক্যমতে। আল্লাহ রাসূল যখন হঠাৎই রমজান মাসে তিনি এই তারাবি বা তাহাজ্জুদ যেটাই বলেন, এই সালাত যখন তাগিদ দিলেন, এর ফজিলত বর্ণনা করলেন এবং কাইফিয়াত পরিবর্তন করে দিলেন, 11 মাসের যে কাইফিয়াত সেটাকে পরিবর্তন করে দিলেন, এবং তিনি মসজিদে এসে যখন সালাত শুরু করলেন, এটা হচ্ছে একটা ধরন চেঞ্জ হয়ে গেল, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের ধরনটা চেঞ্জ হয়ে গেল, তখনই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাসূলের জামাত শুরু করে দিলেন। আর জামাত শুরু করে দিলেন, তাতে বৃহৎ জামাত হয়ে গেল, আল্লাহ রাসূল তার পরদিন আসলেন না, আবার তার পরদিন আসলেন, আরো বৃহৎ জামাত হয়ে গেল, তখন আল্লাহ রাসূল এটাকেই, এই জিনিসটাকে তিনি রদ করেছেন, আগে এটাকে খণ্ডন করেন, যে এই জিনিসটাকে আল্লাহ রাসূল তোমার রদ করলেন, যেহেতু তাহাজ্জুদ নফল, কিন্তু সাহাবিরা তারা সবাই মিলে এমন ভাবে এসে আল্লাহ রাসূলের সঙ্গে জামাতে সালাত আদায় করতে শুরু করে দিয়েছে, আল্লাহ নবী নিজে বলছেন আশঙ্কা করছি যে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা, এটা আল্লাহ রাসূলের কথা। তো আল্লাহ নফল নফল জিনিসকে ফরজ করবো এটা হতেই পারে না। আরে ভাই, কথা তো আমার না, কথা তো আল্লাহ নবী বলছেন,
সাহাবীদের আধিক্যতা দেখে, একাগ্রতা দেখে আল্লাহ নবীর কথা, আপনার আল্লাহ নবী বলছে ফরজের আশঙ্কা করছি, এই জন্য আমি তৃতীয় দিন চতুর্থ দিন আর আসি নাই। তো আল্লাহ রসুল বলছেন যেহেতু নফল আপনিও মেনে নিয়েছেন যে তাহাজ্জুদ নফল, এটা ফরজ হওয়ার আশঙ্কা হয় কিভাবে? তো আরে ভাই, এটা তো আল্লাহ রসুল নিজের মুখ দিয়ে বলছে, এতটুকু আগে বুঝেন। তার জন্য এখানে স্পষ্ট ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার, এখানে কোনো বক্রতা কিছু নেই। যে 11 মাস যেটা তাহাজ্জুদ ছিল ওটাই রমজান মাসে আল্লাহ রসুল তার কাইফিয়াত পরিবর্তন করে দিলেন। তারাবি তখন তিনি জামাতে পড়তে শুরু করলেন 3 দিনের কারণেই, সাহাবীদের আধিক্যতা দেখে আল্লাহ রাসূল জামাত পরিত্যাগ করলেন। এটা হচ্ছে মূল বিষয়, আর আপনার ওই দলিল যেটা আবু দাউদ দিয়েছেন পাওয়া যায়নি। ভাই, আবু দাউদের হাদিসটা, এটা আবু দাউদের মধ্যে আছে 1342 নং হাদিসের মধ্যে, আর এর মতনের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি হুবহু যে আরবি এবারত দিয়েছি হুবহু ওই এবারতই রয়েছে, আপনি ভালো করে দেখুন। আর যে মুসলিম শরীফের হাদিসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তাহাজ্জুদ নামাজ ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনায় তিনি জামাত ত্যাগ করেছেন, এ কথা বলেননি, এ কথা হাদিসের কথা উল্লেখ নেই। বরং হাদিসটা হচ্ছে রমজান মাসের নামাজ সম্পর্কে, ঠিক আছে, রমজান মাসের নামাজ সম্পর্কে, তার মানে এটা হলো রমজানের নামাজ যেটাকে আমরা তারাবি বলি, এটা তাহাজ্জুদ নামাজ নয়। ভাই, এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, মানে বিভিন্ন বিষয় ঘোষণা করেন, তাকে করেন আপনি, আমি এর কিছু এর বেশি আর কি বলবো বলেন। যে মুসলিম শরীফ হাদিসের কথা কথা বলা হয়নি যে তাহাজ্জুদ নামাজ ফরজ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা জামাত ত্যাগ করেছে, বরং সেটা এই হাদিসটা হচ্ছে রমজানের নামাজ সম্পর্কিত, এবং রমজানের নামাজ সাথে ফরজ না হয়ে যায় এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত 3 দিন পরে পর একদিন ত্যাগ করেছেন। আর সেই রমজানের নামাজটা হচ্ছে তারাবির নামাজ, সেটা তাহাজ্জুদ নামাজ নয়। ভাইজান, আপনি এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছেন না, কথা ঠিক আছে, কথা না বললে নাই।